কৃষকদের জন্য খুশির খবর পিএম কিষাণের টাকা দেওয়ার ডেট ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার তবে সেই টাকা কবে দিবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সহ দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা জানেন যে পি এম বর্তমানে যে কিস্তির টাকাটা দিবে সেটা হচ্ছে সতেরোতম কিস্তির টাকা তো সেটা কবে দিবে দেখুন আপনাদেরকে লাইভ ডেট দেখিয়ে দিচ্ছি তো আগে দেখুন ষোলোতম কিস্তির টাকাটা যেটা দিয়েছিল আঠাশে ফেব্রুয়ারি দু সালে কিন্তু এবারে সতেরোতম কিস্তির টাকাটা এ মাসেই দিবে কত তারিখে দিবে সেটা আপনাদেরকে ডেটটা দেখাচ্ছি তো দর্শক বন্ধু এখানে দেখুন একটা নোটিশ আসছে পিএম কিষণের জন্য তো সে নোটিশটা আমি হিন্দিতে আছে আমি এটা বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখুন এখানে বলেছে কেন্দ্রীয় সরকার কৃষকদের শ্রমিকদের অংশীদারী হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় এখানে সতেরোতম হব বাংলা ট্রান্সলেটটা হয়তো একটু ভুলেছে সতেরোতম কিস্তির টাকা দেওয়া হবে দেখুন এখানে ডেটটা ভালো করে খেয়াল করুন ডেটটা এখানে ঘোষণা করেছে আঠেরোই জুন দু তার মানে আজকে হচ্ছে তেরো তারিখ আঠেরোই জুন দু হাজার চব্বিশে পিএম কিষাণের টাকা দিবে নয় কোটি তিন লক্ষ কৃষকদের টাকা দিবে তো টাকার পরিমাণ হচ্ছে কুড়ি হাজার কোটি টাকা তো এখান থেকে আপনারা জানতে পারলেন যে পি এম কিষাণের টাকা আঠেরোই জুন সতেরোতম কিস্তির টাকা আঠেরোই জুন দেওয়া হবে সেটা ঘোষণা করেছি